কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল সূরাগুলিকে আমাদের জন্য অন্যতম নিয়ামত স্বরূপ পাঠিয়েছেন তার মাঝে অন্যতম একটি সূরা হচ্ছে সূরাতুল কাহফ। হাদিসের মধ্যে এসেছে দুই ধরনের বর্ণনায় এসেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে একটা বর্ণনা এসেছে, অন্য হাদিসের মধ্যে এসেছে, দুইটাই সহিহ রিওয়ায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যদি তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাও তাহলে তোমরা সূরাতুল কাহাফের প্রথম দশ আয়াত আত্মস্থ করে ফেলো। আবার আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাইলে সূরা কাহাফের শেষ দশটি আয়াত আত্মস্থ করো। আবু দাউদের হাদিসের মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি কেউ দাজ্জালের সাক্ষাৎ পেয়ে যাও সাথে সাথে তোমরা সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে শুরু করো, আল্লাহ তার ফিতনা থেকে তোমাদের হেফাজত করবে। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কেউ যদি জুমার দিনে যেভাবে সূরাতুল কাহাফ অবতীর্ণ হয়েছে সেভাবে এই কাহাফকে তেলাওয়াত করে তথা পুরা সূরা যদি তেলাওয়াত করে তাহলে এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত আল্লাহ তার সাথে একটা নূর দিয়ে দিবেন, যেই নূর দিয়ে সেতে রাস্তা দেখতে পাবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের দিনে বান্দাদের যে ডান থেকে সামনে থেকে আলো পাবে এটা হচ্ছে সূরাতুল কাহাফের তেলাওয়াতকারীরা। যারা সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ এই সূরাকে তাদের জন্য টর্চ লাইট বানায় দিবে। এক সাহাবী রাত্রেবেলা সূরাতুল কাহাফ তেলাওয়াত করছিলেন, দুইটা রশি দিয়ে তার একটা জানোয়ার বাঁধা ছিল, মানে জানোয়ারটা খুব শক্তিশালী এই জন্য ডবল রশি দিয়ে বেঁধে রাখছে। উনি রাত্রেবেলা সূরাতুল কাহাফ তেলাওয়াত করছেন আর দেখেন ওই জানোয়ারটা পাগলের মতো ছটফট করছে। খানিকক্ষণ পরে খেয়াল করে দেখলেন আসমান থেকে কি জানি একটি মেঘের মতো এসে তার পাশটুকুকে আবৃত করে রেখেছে। ভয় পেয়ে তিনি তেলাওয়াত বন্ধ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালবেলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা কাহাফ তেলাওয়াত করছিলাম, জানোয়ার অস্থির, পাশ দিয়ে দেখি মেঘের মতো কি যেন আমাকে ঢেকে ধরতেছে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, এইটা তোমার কোরআন তেলাওয়াতের ফজিলত, সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলত। আল্লাহ যার কালাম তেলাওয়াত করে আসমান থেকে তাদের জন্য সাকিনা অবতীর্ণ করেন এটা ছিল তোমার জন্য সাকিনা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লামের কাছে ইহুদিরা আসলো, ইহুদিরা আসার পর রাসূল সাল্লামের কাছে তিনটা প্রশ্ন করলো, মুহাম্মদ তুমি আমাদের এই তিনটা প্রশ্নের উত্তর দাও। এক নম্বর কি বলে, আত্মার স্বরূপ কি আমাদেরকে বুঝাইতে হবে। দুই নম্বরে আসহাবে কাহাফ গুহাবাসীর খবর তোমার কাছে কি আছে আমাদেরকে জানাতে হবে। আর তিন নম্বরে আমাদেরকে জানাবে জুলকারনাইন কে এবং তার বিষয়ে তুমি কি জানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আগামীকালকে এসে আমি জানাই দিব। একদিন দুই দিন নয়, পনেরো দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি কোনো ওহি আসে না। ইহুদিরা তো একদম বাক বাক শেষ। হ্যাঁ, নবী নবী বলো, কোথায় এইগুলো জানলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুশ্চিন্তায় পেরেশান, জিব্রাইল আসেন না আল্লাহর পক্ষ থেকে আমার জানার আগে, তো আল্লাহ তাদের আমাকে জানাই দেন এইটা ব্যাপার কি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমে নাযিল করলেন, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআক্বারাবা মিন হাযা রাশাদা। দুইটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার মধ্যে দিয়েছেন। এক নম্বর হচ্ছে বান্দা যখন ভবিষ্যতে কিছু করবে এরকম সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ, এই শব্দটার ব্যবহার ইমানদারের ঠোঁটের আগে থাকবে, ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য ভালো আছি, বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ, বিস্ময় প্রকাশের জন্য সুবহানাল্লাহ, এই শব্দগুলোর ব্যবহার আমাদেরকে জানতে হবে। কোনো একটা বাচ্চাকে দেখে খুব ভালো লেগে গেছে, আল্লাহ রাসূল বলছেন তোমার চোখ লাগা সত্য, তুমি বাচ্চাটা সুন্দর, শুধু বলো না মাশাআল্লাহ, আল্লাহ যেরকম চেয়েছেন সেরকমই তো সুন্দর, লাউ তো তোমার ক্ষেতটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তোমার গরুগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, বাইরে আপনি আগে একরকম ছিলেন এখন তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছেন, আপনি এমন একটা কথা যুক্ত করে দিলেন শয়তান চোখ লাগানোর কোনো জায়গার মধ্যে পাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, যদি কারো মনে থাকে না, ভুলে যায়, ভুলে যাওয়ার রোগ থেকে যদি আপনি বাঁচতে চান
তাহলে আপনাকে এই কথামালাগুলার ব্যবহার করতে হবে। কোরআন আমাদেরকে শিখাচ্ছে ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, যখন তুমি ভুলে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো।